নমস্কার বন্ধুরা, সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখার জন্য। বন্ধুরা, আগের কয়েকটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনারা ফটোশপে ডিজাইনিং করবেন বা পেজ মেকারের মাধ্যমে কিভাবে আপনারা কোনো ডিটিপি ডিজাইনিং করবেন। তা বন্ধুরা, কোরেল ড্র কিন্তু একটি ডিজাইনিংয়ের পপুলার সফটওয়্যার এবং এই কোরেল ড্র যারা জানে তারা কিন্তু গ্রাফিক ডিজাইনিংয়ের কাজ থেকে শুরু করে বিভিন্ন রকমের ডিটিপি ডিজাইনিং খুব ভালোভাবে করতে পারবে। তা বন্ধুরা, আমি সেরকমই একটি জিনিস আপনাদের করে দেখাবো, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, আপনাদের কিন্তু এই জিনিসটি দেখলে অনেক কাজে লেগে যাবে। তা বন্ধুরা, আমাদের বিভিন্ন সময় কিন্তু টেক্সটকে ঘুরিয়ে কোনো অবজেক্টকে বানাতে হয়। কিভাবে আপনারা কোরেল ড্রতে কোনো টেক্সটকে রাউন্ড ফরম্যাটে তৈরি করে কোনো রকম শেপ আপনারা তৈরি করতে পারবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কোরেল ড্র সফটওয়্যারটিকে কিন্তু ওপেন করেছি। তা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম লেফট সাইডের টুল দেখাচ্ছে। তা এই টুল থেকে কিন্তু আপনারা কোনো রাউন্ড অবজেক্টকে তৈরি করতে পারবেন। তা বন্ধুরা, টুলটিকে আমরা সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পর আমরা ডেস্কটপে গিয়ে একটি রাউন্ড ডিজাইন তৈরি করলাম। তা বন্ধুরা, যে রাউন্ড শেপটি আমরা তৈরি করলাম এর স্ট্রোকটি খুব হালকা পরিমাণে রয়েছে, তা আমরা চাইছি স্ট্রোকটিকে একটু বাড়াবো। তো এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন হেয়ার লাইন বলে যে অবজেক্টটি রয়েছে সেই হেয়ার লাইনের মধ্যে গিয়ে আপনারা স্ট্রোকটিকে ফোর করে দেবেন। তা আমি এখান থেকে স্ট্রোকটিকে ফোর করে দিলাম। তা ফোর করার সঙ্গে সঙ্গে কিন্তু স্ট্রোকটি মোটা হয়ে গেল। এবার কিন্তু আমরা কোনো কোম্পানির নাম বলুন বা কোনো ক্লাবের নাম আমরা টাইপ করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটি ক্লাবের নাম টাইপ করছি টেক্সট দিয়ে, কবিগুরু আমরা সবাই সংঘ। তা এই ক্লাবের নামটি কিন্তু আমরা টাইপ করলাম এবং টাইপ করার পর এখান থেকে যে টেক্সট অপশানগুলো দেখাচ্ছে সেই টেক্সটে গিয়ে আপনারা এখান থেকে মোটা একটি ফন্ট সিলেক্ট করবেন, অর্থাৎ আমি এখান থেকে কিন্তু এরিয়াল ব্ল্যাক সিলেক্ট করলাম। তা এরিয়াল ব্ল্যাক ফন্টে কিন্তু আমরা সিলেক্ট করেছি এবং ফন্টের কালারটি কিন্তু আমরা রেড করে দিলাম। তা বন্ধুরা, ফন্টের কালারটি চেঞ্জ করার পর এখান থেকে নিচে যে রাউন্ড শেপটি রয়েছে সেই রাউন্ড শেপটিকে আপনারা শিফট টিপে সিলেক্ট করবেন। তা বন্ধুরা, রাউন্ড শেপ এবং টেক্সট দুটো কিন্তু সিলেকশন হয়ে গেছে। তা এবার সিলেকশন হওয়ার পর আপনারা কী করবেন, আপনারা টেক্সটে গিয়ে ফিট টেক্সট টু পাথ বলে যে অপশানটি রয়েছে সেখানে গিয়ে আপনারা ক্লিক করবেন। তা বন্ধুরা, দেখতে পাচ্ছেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে টেক্সটটি ছিল সেই টেক্সটটি কিন্তু রাউন্ড ফরম্যাটে পুরো সার্কেলের আকারে চলে এসেছে। তো এবার আমরা একটি মধ্যখান থেকে কিন্তু পার্টিশান করে নিলাম, অর্থাৎ আমাদের মিডল পোর্শন থেকে একটি পার্টিশান করলাম আমরা রুলার বারটা দিয়ে। তা রুলার বারটা দিয়ে আমরা কিন্তু গোল অবজেক্টটিকে হাফ করে নিলাম। এবার বন্ধুরা, টেক্সটের সাইজটাকে আমরা একটু বাড়িয়ে দিচ্ছি যাতে আমাদের হাফ পোর্শন টেক্সটটি পুরো কভার করে। তা আমরা 28 ফন্ট করে দিয়েছি এবং আপনারা যদি আরও ফন্টটিকে বাড়াতে চান তাহলে আপনারা শিফট কন্ট্রোল রাইট অ্যারো যে অপশানটি রয়েছে শর্টকাট, সেই শিফট কন্ট্রোল রাইট অ্যারোতে আপনারা প্রেস করলে আপনাদের ফন্টগুলো কিন্তু বড় হবে এবং শিফট কন্ট্রোল লেফট অ্যারো আপনারা প্রেস করলে কিন্তু আপনাদের ফন্টগুলো কিন্তু ছোট হবে। তা বন্ধুরা, আমাদের টেক্সটটি মোটামুটি হাফ পোর্শনে চলে এসেছে। এবার আমরা নিচের পোর্শনটিতে রিভার্স আকারে আমরা অ্যাড্রেসটিকে লিখব। তা বন্ধুরা, আমরা টাইপ করেছি নবোদয়পল্লী বোরাল মেইন রোড, অর্থাৎ এটি কিন্তু কোনো অ্যাড্রেস, তা এটা কোনো ক্লাবের অ্যাড্রেস বা কোনো কোম্পানির অ্যাড্রেস হতে পারে। তা বন্ধুরা, অ্যাড্রেসটিকে টাইপ করার পর আমরা আবার যে রাউন্ড শেপটি রয়েছে সেই রাউন্ড শেপটিকে সিলেকশন করলাম এবং সিলেকশন করার পর ফিট টেক্সট টু পাথ করলাম। তা যখনই ফিট টেক্সট টু পাথ করলাম আমাদের কিন্তু আবার টেক্সটটি একই জায়গায় চলে আসলো। তো এবার কিন্তু আমাদের টেক্সটটিকে রিভার্স আকারে করতে হবে। তা বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন একটি অপশান রয়েছে এ বি সি বলে, যে অপশানগুলো লেখা রয়েছে এখানে থার্ড নম্বর যে এ বি সি অপশানটি রয়েছে, তো এখানে আপনারা ক্লিক করলে একদম যে থার্ড নম্বরটি রয়েছে সেটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের টেক্সটে দেখবেন উল্টে যাবে। তা আমাদের টেক্সটটি কিন্তু উল্টে গেছে, এবার আমাদের টেক্সটটি নিচে থাকবে কিন্তু আমাদের টেক্সটটি কিন্তু রিভার্স আকারে করতে হবে। তা বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান রয়েছে রিভার্স করবার জন্য। তা আপনারা যখনই এই রিভার্সের মধ্যে ক্লিক করবেন আপনাদের কিন্তু রিভার্স হয়ে যাবে টেক্সটটি, এবং রিভার্স করার পর যে এ বি সি যে সেকেন্ড অপশানটি রয়েছে এখান থেকে আপনারা এ বি সি সেকেন্ড অপশানটি সিলেক্ট করে দেবেন। তা যখনই আপনারা এ বি সি সেকেন্ড অপশানটি সিলেক্ট করবেন তখন কিন্তু আপনাদের টেক্সটটি নিচে সার্কেল আকারে চলে আসবে। তা বন্ধুরা, এবার টেক্সটটা আমরা একটু বড় করে দিচ্ছি এবং টেক্সটটি বড় করার পর মধ্যখানে যে গ্যাপটি রয়েছে অর্থাৎ ক্লাবের নাম এবং অ্যাড্রেসের মধ্যে যে গ্যাপটি রয়েছে দুপাশে সেটির মধ্যে আমরা একটি বুলেট দেবো। তা বুলেট বন্ধুরা আপনারা কোথা থেকে পাবেন, আপনারা প্রোগ্রামের আন্ডারে অ্যাক্সেসারিজে যাবেন। তো অ্যাক্সেসারিজে গিয়ে আপনারা সিস্টেম টুলস ক্যারেক্টার ম্যাপ, অর্থাৎ ক্যারেক্টার ম্যাপে গিয়ে যখনই আপনারা ক্লিক করবেন ক্যারেক্টার ম্যাপের মধ্যে গিয়ে আপনারা উইন্ডিংস বলে টাইপ করবেন। তো যখনই উইন্ডিংস টাইপ করবেন আপনাদের কাছে কিন্তু অনেক ধরনের ক্যারেক্টার চলে আসবে। তো এখান থেকে আপনারা স্টার হোক বা অন্য কোনো ক্যারেক্টার আপনারা সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর কপি করবেন, কপি করে আপনারা ডেস্কটপে এসে পেস্ট করে দেবেন। তো যখনই বন্ধুরা পেস্ট করে দেবেন এখানে কিন্তু অবজেক্টটি চলে আসবে। তো এখান থেকে আপনারা অবজেক্টের কালারটি ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন। তা মোটামুটি ডিজাইন কিন্তু বন্ধুরা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা সেন্টারে একটি টেক্সট লিখব ESTD 2022। তা আপনারা ইচ্ছা মতো কিন্তু এই টেক্সটটিকে বাড়াতে কমাতে পারবেন, অর্থাৎ আপনারা সার্কেলের সাইজটিকে ছোটো বড় করতে পারবেন ট্রান্সফর্মের মাধ্যমে। তা বন্ধুরা, আপনারা যখন কোনো স্ট্যাম্প তৈরি করবেন বা কোনো ব্যাচ তৈরি করবেন এরকম কিন্তু ডিজাইন আপনারা অনায়াসে করে নিতে পারবেন। তো এবার আমি একটি টাইপ করে মধ্যখানে বসাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ESTD 2022 আমি টাইপ করে মধ্যখানে সেন্টারে বসিয়ে দিলাম। বন্ধুরা, আমাদের ডিজাইন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা টেক্সটকে এবং যে শেপটিকে আছে শেপটিকে আমরা আলাদা করব। অর্থাৎ কীভাবে আমরা আলাদা করব,
আমরা অ্যারেঞ্জে গিয়ে ব্রেক কম্পোনেন্টস বলে যে অপশানটি রয়েছে সেই ব্রেক কম্পোনেন্টসে গিয়ে আমরা ক্লিক করব। তা যখনই ব্রেক কম্পোনেন্টসে আমরা ক্লিক করব, আমাদের কাছে কিন্তু টেক্সটটা এবং সার্কেলটা কিন্তু আলাদা হয়ে যাবে। তা বন্ধুরা, এবার আমাদের টেক্সট এবং সার্কেল আলাদা হয়ে গেল। এখানে যে রাউন্ড শেপটি রয়েছে সেই রাউন্ড শেপটির রেডিয়াসটাকে আমরা একটু বাড়িয়ে দিলাম, অর্থাৎ এর যে রেডিয়াসটি রয়েছে রেডিয়াসটিকে আমরা 10 করে দিলাম। তা রেডিয়াসটি বাড়ানোর পর আপনারা কিন্তু এর মধ্যে অনেক ধরনের কালার যোগ করতে পারেন। তা আমি সার্কেলটাকে একটি ছোট করে আমরা সেন্টারের মধ্যে বসিয়ে দিলাম এবং এই সার্কেলটারই একটি কপি আমরা তৈরি করলাম। আমরা আউটলাইন থেকে আরেকটি সার্কেল দিয়ে দিলাম। তা বন্ধুরা, দেখতে পাচ্ছেন ডিজাইনটি কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। তা এই প্রসেসে আপনারা কিন্তু কোনো ব্যাজ বলুন বা আপনারা কোনো স্ট্যাম্প বলুন, কিন্তু এই প্রসেসেই তৈরি হয়। এবং যে কোনো কিছু গোল সার্কেলের ওপর ডিজাইন তৈরি করতে গেলে কিন্তু আপনাদের এভাবেই করলটাতে ডিজাইনটি করতে হবে। তা বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক দিতে ভুলবেন না এবং এই রিলেটেড নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।